মোবারক আলী, আপনি লিখেছেন জাতীয় শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? বাংলাদেশ আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে আপনি কি ধরনের পাঠ্যক্রম থাকা উচিত বলে মনে করেন? ভাই মোবারক আলী, আমার মনে করাকরিতে তো তেমন কিছু আসবে না বা যাবে না, কিন্তু খুবই দুঃখজনক একটি বিষয় আমরা সবাই ইতিমধ্যে জানি যে 10টি সাবজেক্ট যেগুলোর কথা আমরা জানি পত্রপত্রিকা উঠে আসছে, মাধ্যমিকের এই সাবজেক্টগুলোর মধ্যে সুস্পষ্ট করে সুনির্দিষ্ট করে ধর্ম শিক্ষাটি নেই এবং সেখানে নীতিশিক্ষা নামে যেটুকু রাখা হয়েছে সেখানে হয়তো নামে মাত্র কিছু নীতিকথা থাকবে, কিন্তু একজন মানুষ যে যে ধর্ম পালন করে তিনি তার ধর্ম সম্পর্কে জানার অধিকার তার আছে। জাতীয় শিক্ষাক্রমে সে বিষয়টি যদি না থাকে তাহলে সেটা আমি মনে করি শিক্ষাক্রমের ত্রুটি এবং বড় ধরনের ত্রুটি। বিশেষ করে আমাদের আর্থসামাজিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের ভিত্তিতে আমরা যদি বলি যে ধর্মীয় শিক্ষা এটা যদি আমাদের শিক্ষার্থীদেরকে না দেয়া হয় তাহলে সেক্ষেত্রে এমনিতে তরুণদের মধ্যে যে পরিমাণ অধপতন দেখতে পাচ্ছি, আমরা নৈতিক অধপতন এবং স্খলন, যে পরিমাণ ত্রুটি বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি, দুঃখজনক ঘটনাগুলো একের পর এক আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আরও ভয়াবহ রূপ পরিগ্রহ করবে, যার ফলশ্রুতিতে আমরা সামাজিকভাবে যে অনেক সুন্দর এবং ভালো ভালো গুণ এবং বৈশিষ্ট্য দেখতাম সেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, আরও হারিয়ে যাবে। আমাদের সমাজে খুব সীমিত সংখ্যক কিছু মানুষ যারা ইসলামোফোবিয়াতে তারা ভোগেন এবং তারা ইসলাম এবং ধর্মবিদ্বেষী মনোভাব ধারণ করেন, তাদের সংখ্যা সমাজে হাতে গুনে বের করা যাবে এরকম। এই লোকগুলো সমাজের মাস পিপল বা সংখ্যাগরিষ্ঠ মানুষকে তারা নিয়ন্ত্রণ করে, তাদের চিন্তাধারাকে চাপিয়ে দেয়। এর চেয়ে বড় দুঃখজনক, এর চেয়ে বড় নিষ্পেষণ আর কি হতে পারে? বিদায় জাতীয় শিক্ষাক্রমে ধর্ম শিক্ষাকে যেভাবে ছিল তার চাইতে আরও গুরুত্বের সাথে, পূর্বের চাইতে আরও গুরুত্বের সাথে বহাল রাখাই হলো আমাদের দাবি এবং এটি সমাজের জন্যই প্রয়োজন। যুব সমাজকে বিশেষ করে বসে যাওয়ার হাত থেকে, অধপতন, নৈতিক অধপতন হাত থেকে রক্ষা করার জন্য মূল্যবোধ এবং মোরালিটি তাদের মধ্যে একটুও থাকুক যদি আমরা চাই, তাহলে সেক্ষেত্রে ধর্ম শিক্ষাকে জাতীয় শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত করা এবং যেভাবে ছিল তার চাইতে আরও গুরুত্বের সাথে সেটাকে পুনর্বহাল করার কোনো বিকল্প পথ আমাদের খোলা নেই। অন্যথায় আমরা আমাদের নিজেদের সন্তানদেরকে দীনী শিক্ষার যে গুরুত্ব আছে সেটি বিবেচনায় অবশ্যই আমাদের নিজ নিজ দায়িত্বে সেটি করতে হবে। সেক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম যদি আমাদের জন্য উপযোগী না হয় তাহলে সেক্ষেত্রে আমার সন্তানের জন্য আমি বিকল্প পথ খুঁজে নেব এবং সেটাই আমার একমাত্র করণীয় হবে। হয়তো আল্লাহ তাআলা আমাদের কর্তা ব্যক্তিদের যেন বোধোদয় হয় সে তৌফিক দান করুন। আরিফুর রহমান, আপনি লিখেছেন ঝড়ের কারণে দিল্লির একটি অতি পুরনো জামে মসজিদের মিনার ভেঙে গেছে, অনেকে বিষয়টি দেখে আশ্চর্য হয়েছেন, মসজিদের মিনার কি ভেঙে পড়তে পারে না, এতে কি ইসলামের মহিমা ক্ষুণ্ণ হয়? দেখুন, ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞানতা, আমাদের বাড়াবাড়ি, আমাদের সীমালঙ্ঘন এটি কোনো কোনো ক্ষেত্রে ইসলামকে ক্ষতিগ্রস্ত করে। যেমন এটি একটি বিষয় যে কোনো মসজিদ আগুনে পড়ে গেল, ভেঙে গেল, এটাকে আমরা অস্বাভাবিক মনে করছি। খোদ মসজিদুল হারাম বা কাবা, এ মসজিদ আপনার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম অনেক ঘটনা ইতিহাসের আছে। সেখানে একটা সাধারণ মসজিদের মিনার ঝড়ের কারণে ভেঙে পড়তেই পারে। মসজিদের মিনার হলে সেটি ভেঙে পড়লে আপনার ইসলামের মহিমা ক্ষুণ্ণ হয়ে গেল, ব্যাপারটি এত সহজ নয়, এত সোজা নয়। বরং আদ্দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল, দুনিয়ার প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ যে প্রক্রিয়া আছে, সাধারণ যে আপনার নিয়ম আছে, এর মধ্য দিয়েই পুরো দুনিয়াকে আল্লাহ তাআলা পরিচালনা করেন। হ্যাঁ, কখনও কখনও অলৌকিক কোনো ঘটনা ঘটিয়ে থাকেন, সেটি বিচ্ছিন্ন থাকে, ব্যতিক্রম থাকে। অতএব কোনো মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন অলৌকিকভাবে, কোনো কোরআনকে আল্লাহ তাআলা রক্ষা করলেন, যদি এরকম ঘটনা সত্যি আপনার প্রমাণিত হয় তাহলে সেটি কোরআনের অলৌকিকতা, কোরআনের মুজিজা, সেটি আল্লাহর ঘরের অলৌকিকত্ব। কিন্তু এর মানে এই নয় যে মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিবেন না, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলেছেন। অতএব অন্য 10টি জিনিস যেরকম ক্ষতিগ্রস্ত হতে পারে, মসজিদে ক্ষতিগ্রস্ত হতে পারে, এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো কারণ থাকতে পারে না। আসান হাবিব, আপনি লিখেছেন সবকিছু ঠিক থাকলে আমার বাবা মা এবার হজ পালন করবেন ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, ঈদের দিন কোরবানি কি মক্কাতেই দিতে হবে নাকি দেশে আমাদের মাধ্যমে কোরবানি দেয়ালেও হবে? বেহাসান হাবিব, যারা হজে যাচ্ছেন তাদের জন্য কোরবানি প্রযোজ্য নয়, তারা সফরে থাকেন এবং তারা নিজের গন্তব্যের বাইরে থাকেন, নিজের ঠিকানার বাইরে থাকেন, নিজের বাড়ির বাসাবাড়ির বাইরে থাকেন, মক্কায় অবস্থান করেন, তাদের উপরে সাধারণ কোরবানি প্রযোজ্য নয়।
হজের মৌসুমে হাজি সাহেবদের উপরে যে আপনার পশু কোরবানির আবশ্যক হয় সেটি সাধারণ কোরবানি নয়, সেটি হলো দমের শুকর বা কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর রাহে ত্যাগ বা কোরবানি। সেই কোরবানির সাথে আমাদের সাধারণ যারা আমরা হজ করছি না তাদের কোরবানি দুটিকে এক করার সুযোগ নেই। বিধায় হাজি সাহেব কোন সেখানে কোরবানি দিবেন এবং সেটা হলো আল্লাহ হজের তৌফিক দিয়েছেন সেটার কৃতজ্ঞতা স্বরূপ কোরবানি। আমরা তাদের তরফ থেকে পাশাবাড়িতে তাদের নিজ গ্রামে আলাদা করে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা যারা আছি তাদের ওয়ারিস বা এখানে অবস্থান করছি তারা আমাদের মতো করে আমাদের কোরবানি দেবো, তাদের কোরবানি দেওয়ার প্রয়োজন নেই। তাদের কোরবানি সেখানে তারা দিচ্ছেন সেটা সাধারণ কোরবানি নয় বরং দমে শুকর। মাহমুদ মাসুম এআইডি থেকে আপনি লিখেছেন, আমাদের দেশে এরকম ঘটনা প্রায় ঘটে। গ্রামগঞ্জে গরিব মেয়েকে প্রভাবশালী কেউ ধর্ষণ করলে আর্থিক ক্ষতিপূরণ আদায় করে ঘটনা দামা চাপা দেওয়া হয় বা যেন তেন একটা মীমাংসা করা হয়, বিষয়টি কেমন? ধর্ষণের ঘটনায় কি আর্থিক ক্ষতিপূরণ নেওয়া জায়েজ আছে? এটি অত্যন্ত বর্বরোচিত একটি বিষয়। দেখুন, কোনো মেয়ে যদি আর্থিক মানে ধর্ষণের শিকার হয়, পাশবিক নির্যাতনের শিকার হয়, তাহলে পাশবিক নির্যাতনকারী ব্যক্তি পুরুষ হলে ইসলামের দৃষ্টিকোণ থেকে তাকে নির্মমভাবে মৃত্যুদণ্ডের শাস্তি দিতে হবে, আর যদি অবিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে তাকে ব্যত্রাঘাত করতে হবে। আর এই ধর্ষণ এটা যদি আপনার ফাসাদ ফিল আরদ, কোরআন যেটাকে ফাসাদ ফিল আরদ বলেছে, জমিনে ত্রাসের সৃষ্টি করা, এরকম কোনো অপরাধের আপনার যে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তিকে আরও চরম শাস্তি দিতে হবে। ইসলামের যত অপরাধের যত শাস্তির কথা বলা আছে তার সবচেয়ে চরম শাস্তি হলো এই ফাসাদ ফিল আরদ বা জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, ত্রাসের সৃষ্টি করে বেড়ায়, সেই ব্যক্তিদের সাজা। অতএব বলপূর্বক ধর্ষণ করা, এটা ডাকাতি এবং ত্রাসের সৃষ্টি করা, এই টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই অপরাধের শাস্তি কিন্তু এখানে কার্যকর হবে। এত বড় জঘন্য শাস্তির কথা যেখানে ইসলাম বলেছে, এরকম শাস্তি থাকার পরও সেখানে সামান্য কিছু টাকা দিয়ে দফারফা করার যে অপচেষ্টা করা হয়ে থাকে সেটা রীতিমতো জঘন্য। অতএব এই বিষয়গুলোকে ইসলামী শরিয়ার বিচার বা আইন যদিও আমাদের সমাজে কার্যকর নেই, তারপরও তাদেরকে প্রচলিত আইনে যত বেশি শাস্তির মুখোমুখি করা সম্ভব হয় সেটি করতে হবে। সামান্য কিছু পয়সা দিয়ে দফারফা যদি কেউ করেন, তার সাথে কেউ জড়িত, অনেক মসজিদের ইমাম সাহেবরা, এলাকার তথাকথিত অনেক নামাজি কালামের মানুষগুলোও দেখা যায় এ ধরনের বিচারের সাথে জড়িত। যারা এগুলো করবেন তারা মেয়ের অধিকারকে নষ্ট করছেন এবং আল্লাহ তাআলার কাছে তারা জালিম হিসাবে বিবেচিত হবেন। বিধায় এত সহজে এগুলোকে দফারফা করা কোনো অবস্থাতেই উচিত নয়। আর শরিয়ার যে বিচার এবং আইন রয়েছে এক্ষেত্রে সেটি আপনার ধর্ষী থাকে কোনো টাকা পয়সা দিয়ে দফারফা করা নয়, কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ব্যাপার রয়েছে। শুধু ধর্ষী তার অধিকার নষ্ট হয়েছে তা নয়, এখানে তার উপরে যে শাস্তির বিধান আল্লাহ তারা রেখেছেন সেটি ধর্ষী তাকে কিছু টাকা দিলে তিনি মাফ করে দিলেই হবে না। বিধায় এগুলোর চরম শাস্তি কার্যকর করা উচিত এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে করে সমাজে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার কেউ ঘটানোর সাহস না পায়। সাদেকা জামান আপনি লিখেছেন, নারীদের পিরিয়ড নিয়ে কিছু নারী পুরুষ ট্যাবু ভাঙার নাম করে খোলামেলা আলোচনা করে, এটি ছোট বড় সবার সামনে এবং যখন তখনই কি আলোচনা করার বিষয়? এক্ষেত্রে প্রাইভেসি রক্ষা করা উচিত কি না, বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, ট্যাবু ভাঙার নাম করে মেয়েদের সামনে, ছোট বড় বিভিন্ন বয়সী মেয়েদের সামনে খুব বাজেভাবে এবং খোলামেলাভাবে যে পিরিয়ড নিয়ে আলোচনা করা হয়, এটিতে সমাজের কি কল্যাণ হয়? হ্যাঁ, এই ধরনের জড়তা, এক ধরনের জড়তা থাকে আপনার অতি বয়সের মেয়েদের মধ্যে এবং বয়স বেশ খানিকটা হয়ে গেলেও এই ধরনের জড়তানোর সময় থাকে। এই জড়তাগুলো কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিকর হয়, যে জড়তার কারণে সে অনেক সমস্যায় পড়েও কাউকে বলতে পারে না, তার কিছু অসুবিধা হয়, এটা ঠিক। কিন্তু এই জড়তা, এই লাজুকতা, এটা তো নারীর সৃষ্টিগত সৌন্দর্য, যে কোনো মানুষের সৃষ্টিগত সৌন্দর্য লাজুকতা। সেই লাজুকতা এটাকে আপন জায়গায় বহাল রেখেও এই সমস্যার সমাধান করা সম্ভব। আর সেটি এভাবে যে পারিবারিক শিক্ষা দেওয়ার মাধ্যমে মা তার মেয়েকে শেখাবেন যে যৌনতার সংশ্লিষ্ট যে সমস্ত বিষয় আসা আছে যেগুলো তার একান্ত জানা দরকার, না জানলেই নয় সেগুলো, তিনি তাকে বোঝাবেন। পারিবারিকভাবে এ ধরনের শিক্ষা দেওয়া উচিত প্রত্যেকের প্রাইভেসিকে রক্ষা করে, এর মধ্যে দিয়ে এ ধরনের সমস্যা থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পেতে পারি। আর নাহলে এমনিতে লজ্জাহীনতার যে সয়লাভ চলছে এর ফলশ্রুতিতে সমাজে যে অধপতন এবং সার্বিকভাবে যে পরিমাণ আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলেন অথবা আপনার আরও যে সমস্ত সমস্যা আমরা সমাজে দেখতে পাচ্ছি সেগুলোর পরিমাণ কম নয়, দিন যত যাচ্ছে বেড়েই চলেছে। তথাকথিত এই ট্যাবু ভাঙার এই রেওয়াজ, এই রসম কখনো সেই সমস্যা থেকে আমাদেরকে উত্তরণের পথ দেখাবে না, বরং সমস্যাকে
আরো গভীর থেকে গভীরতর এবং প্রকট করে তুলবে। বিধায় এই ধরনের বিষয়গুলোকে আমরা মনে করি এগুলো নির্লজ্জতা এবং শয়তানি এজেন্ডার বাস্তবায়ন বা শয়তানের বুদ্ধিতে সমস্ত করা। একজন মুসলিম মানুষের স্বভাবজাত এবং স্বকীয় যে লাজুকতা আছে সেটাকে ভাঙার চেষ্টা করবেন না। এটা ভাঙা ছাড়াও এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। সন্তানদেরকে এবং উঠতি বয়সের তরুণ তরুণীদেরকে নির্লজ্জ করে দিলে তাতে লাভের চাইতে ক্ষতি হবে অনেক বেশি। ফাহাদ আবদুল্লাহ, আপনি লিখেছেন, এই সপ্তাহের একটি খবর, বাবার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা করেন মেয়ে। এ ধরনের ঘটনার কথা প্রায় শোনা যাচ্ছে। আগে একটি লাইভে আপনি এরকম ঘটনার করণীয় কী সে সম্পর্কে আলোচনা করেছেন। আমি জানতে চাচ্ছি এই ধরনের বিষয়গুলো কেন হচ্ছে, এসব থেকে আমাদের সমাজকে পবিত্র রাখার জন্য করণীয় কী। একটু আগে যে প্রশ্ন উত্তর দিয়েছি সেখানেও কিছুটা উত্তর রয়েছে। বিষয় যে সমাজ দিন দিন অধঃপতনের দিকে চলে যাচ্ছে। নৈতিকভাবে বাবার কাছে যদি মেয়ে নিরাপদ না থাকে তাহলে কার কাছে কে নিরাপদ থাকবে? এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যে বিধিবিধান আছে, পুরুষদের জন্য দৃষ্টিকে সংযত করা, নারীদের জন্য তাদের সৌন্দর্য প্রকাশের ক্ষেত্রে শরীয়ত যে নীতিমালা আছে সেটাকে অনুসরণ করা এবং সার্বিকভাবে সমাজে অশ্লীলতা পোশাকহীনতার যে কালচার চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে এটাকে থামানো যদি না যায় তাহলে মানুষের মধ্যকার যে পাশবিকতা, মানুষের মধ্যে যে পশুত্ব এবং প্রবৃত্তির যে তাড়না আছে সেটা নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। চতুর্দিক থেকে আপনি মানুষকে যৌন উন্মাদনা মানুষের মধ্যে তৈরি করবেন, যেটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে যে বিষয়টি প্রমোটেড সেটাকে যখন আরও প্রমোশন করার চেষ্টা করবেন, যেটা ইতোমধ্যে খুব গতিতে আছে সেটাকে যখন আরও গতিতে আপনি ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন সেটি অ্যাক্সিডেন্ট করবে। ঠিক সে বিষয়টি আমাদের সমাজে হচ্ছে। বাবা বলুন, ভাই বলুন, স্বামী বলুন, যেই বলুন না কেন, প্রত্যেকটা মানুষ যেদিকে তাকায় সেদিকে শুধুমাত্র আপনার যৌন উত্তেজনা সৃষ্টি করার অপচেষ্টা, আপনার কার্টুনের নামে, বিনোদনের নামে, সংবাদের নামে, খেলাধুলার নামে, বিভিন্ন নামে বেনামে নারী দেহকে এমনভাবে প্রদর্শন করা হচ্ছে যেগুলো দেখতে 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 একটা পুরুষ তার মধ্যকার পশুত্ব যতভাবে জাগ্রত হওয়া সম্ভব, যত গতিতে জাগ্রত হওয়া সম্ভব, সবগুলো সমান্তরালভাবে হচ্ছে, যার ফলশ্রুতিতে এক একজন এক একভাবে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে এবং এর দুঃখজনক বাস্তবতার, নির্মম বাস্তবতার মুখোমুখি আমরা হচ্ছি। বিধায় সমাজকে যদি শালীনতার মধ্যে আনা না যায় তাহলে এ ধরনের পরিস্থিতি কোনোভাবে থামবে না। পশ্চিমা দুনিয়া বলেন, বিভিন্ন আপনার অমুসলিম প্রধান দেশগুলো বলেন, যারা অন্য অনেক দিক থেকে আমাদের চেয়ে উন্নত, কিন্তু এই একটি জায়গায় এসে তারা তাদের পশুত্বের সকল গণ্ডি তারা অতিক্রম করে গেছে, আমরাও মনে হয় সেদিকে চলে যাচ্ছি। বিধায় আমাদের সমাজটাকে যারা সেদিকে নিয়ে যেতে চায় তাদের উপরে আমাদের সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, নিজেরা পরিপূর্ণভাবে আল্লাহর দিনকে এবং এই ক্ষেত্রে পর্দা, চোখের পর্দা এবং নারীর সৌন্দর্যের পর্দা, এই পর্দাগুলোর বাস্তবতা, এগুলোর প্রয়োজনীয়তা আমাদেরকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।